নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দারুণ মজার একটা রেসিপি আপনাদের জন্য এনেছি, মাটার পানির স্টাইলে ডিম কারির রেসিপি। শুনতে যতটা মজাদার, খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হয়। আর সবথেকে মজার বিষয় হলো, বলে না দিলে যে কেউ এই ডিম কারি মাটার পানির ভেবেই খেয়ে নেবে। তো আশা করছি আমার আজকের এই ইউনিক রেসিপি ভিডিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেরি না করে ঝটপট দেখে নিই এই ডিম কারির রেসিপি। ভিডিও ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ডিম কারি বানাবার জন্য আমি এখানে টোটাল 8 পিস ডিম নিয়েছি। আমি 8 পিস ডিম দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে 6 পিস ডিম দিয়েও রান্নাটা করতে পারেন। এবার একটা একটা করে ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে আমি একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। সব কটা ডিম ফাটিয়ে আমি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব নুন। আমি এর মধ্যে হাফ টিস্পুন মতো নুন দিলাম। এবার একটা ফর্কের সাহায্যে ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমগুলোকে ভালোভাবে দেখুন ফেটিয়ে নিয়েছি। আমি এরকম একটা কাচের বাটি নিয়েছি, আপনারা এর জায়গায় স্টিলের বাটি অথবা কেক টিন বা স্টিলের এরকম ধরনের টিফিন বাটিও ইউজ করতে পারেন। যে পাত্রে বানাবেন সেই পাত্রের ভেতরে অল্প তেল গ্রিস করে নিতে হবে। তো বাটির মধ্যে অল্প তেল নিয়ে বাটির চারধারে দেখুন ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এভাবে করে একটু বেশি করে তেল মাখিয়ে নেবেন, তাতে করে এটা ডিমোল্ড করতে সুবিধা হবে। এবার ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা বাটির মধ্যে ঢেলে দিলাম। বাটির মধ্যে ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এখন বাটিটাকে আমি একটা ঢাকনা দিয়ে ভালোভাবে আটকে নিচ্ছি। ঢাকার জন্য চাইলে পরে কেউ অ্যালুমিনিয়াম ফয়েলও ব্যবহার করতে পারেন। একটা কড়াইয়ে আগে থেকেই জল গরম হতে বসিয়েছিলাম, জল দেখুন ফুটে উঠেছে। আর কড়াইয়ের মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার বাটিটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে কড়াইয়ে ঢাকনা দিয়ে এটাকে স্টিম হতে দেব। মাঝারি আছে, এটা স্টিম করে নিতে হবে। আর এটা স্টিম হতে মোটামুটি 15 থেকে 20 মিনিট মতন সময় লাগবে। প্রায় 20 মিনিট আমি এটাকে স্টিম করে নেবার পর কড়াইয়ের ঢাকনা সরিয়ে নিচ্ছি, দেখে নেব এটা ঠিকভাবে স্টিম হয়েছে কি না। দেখবার জন্য আমি এরকম একটা কাঠি ব্যবহার করছি, আপনারা কাঠি বা ছুরি দিয়ে এভাবে চেক করে দেখে নেবেন। কাঠি পরিষ্কার বেরিয়েছে, মানে এটা ঠিকভাবে স্টিম হয়েছে। তো আরও একবার দেখিয়ে দিচ্ছি। এবার বাটিটাকে প্রথমে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। বাটিটা ভালোভাবে ঠান্ডা হলে পরে একটা প্লেট এভাবে করে বাটিটার ওপরে চেপে ধরে একটু বাড়ি মারলেই দেখুন এটা বেরিয়ে যাবে। এবার এটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। যেভাবে আমরা পনির কাটি ঠিক সেভাবে ছোটো টুকরোই এটাকে আমি কেটে নিচ্ছি। তবে পনিরের থেকে একটু বড় টুকরো, এই টুকরোগুলোকে আমি কাটছি। তো এগুলোকে দেখুন ছোটো ছোটো টুকরোই কেটে নিয়েছি। টুকরোগুলো দেখেও দেখুন মনে হচ্ছে পনিরের টুকরো, বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এগুলো পনিরের টুকরো নয়। আর দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এবার একটা ননস্টিক কড়াইতে 2 টেবিল স্পুন সাদা তেল গরম করে নিচ্ছি। তেলের পরিবর্তে কেউ চাইলে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। তেল একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেলের সাথে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মিশিয়ে নিয়ে এর মধ্যে আগে থেকে ছোটো করে কেটে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। এবার এগুলোকে শ্যালো ফ্রাই করতে হবে, যেভাবে আমরা পনির ভাজি ঠিক সেভাবে করে এগুলোকেও একটু হালকা ভেজে নেব। কেউ চাইলে এগুলোকে না ভেজেও কারি বানাতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। আবার একটু ভেজে নিলেও হয়। আর এগুলোকে খুব বেশি সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, যতক্ষণ টুকরোগুলোর গায়ে হালকা একটু বাদামি রং না আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। আর এভাবে করে ভাজতে মোটামুটি 2 মিনিট মতন সময় লাগবে। তো এগুলোকে ভেজে নিয়েছি, এবার ভেজে নেওয়া টুকরোগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। কড়াইয়ের অবশিষ্ট তেলে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 1টা দারচিনি, 2টো ছোটো এলাচ, 4টে লং। গোটা মশলাগুলোকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। গোটা মশলার সুন্দর ফ্লেভার তেলে মিশে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মাঝারি মাপের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজ স্লাইস করেও কেটে নিতে পারেন। পেঁয়াজটাকে ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজে হালকা বাদামি রং না আসছে ততক্ষণ অবধি ভেজে নিতে হবে। তো পেঁয়াজে দেখুন হালকা বাদামি রং চলে এসেছে, ঠিক এভাবে করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভেজে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরও 1-2 মিনিট ভেজে নেব, যাতে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়।
তো এক দু মিনিট ভেজে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় নিয়েছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝালের জন্য নিয়েছি হাফ টিস্পুনের থেকে একটু কম পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন নিয়েছি গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো কড়াইতে দিয়ে দিলাম। মশলাগুলো যাতে পুড়ে না যায় সেজন্য এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। 2 টেবিল স্পুন মতন জল এর মধ্যে দিয়ে সব মিশিয়ে নিয়ে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। 1-2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। 2 মাঝারি মাপের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। টমেটো ছোটো টুকরোই কেটে নিয়েও এর মধ্যে দিতে পারেন। এবার সব মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো কড়াইতে ঢাকা চাপা দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি, লো মিডিয়াম আঁচে মশলা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল না ছাড়া অবধি মশলা কষিয়ে নিতে হবে। আর কষানোর সময় যদি মনে হয় এর মধ্যে জল দিতে হবে তাহলে অল্প করে জল অ্যাড করে মশলা কষিয়ে নেবেন। মাঝে মাঝে সব একটু মিশিয়ে দিয়ে আবারও কড়াইতে ঢাকনা দিয়ে দেখুন মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ধরে মশলা কষিয়েছি। মশলার চারধার থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলার রঙটাও দেখুন আগের থেকে আরও ডার্ক হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। আমি এখানে ফ্রোজেন মটরশুঁটি ব্যবহার করছি। মশলার সাথে মিশিয়ে নিয়ে 2 মিনিট এগুলোকেও কষিয়ে নেব। তো মটরশুঁটি দেওয়ার পর 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে ভেজে রাখা ডিমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন জল। সব মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট এগুলোকে কষিয়ে নিতে হবে। তো মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে 2 মিনিট কষিয়ে নেব। কড়াইতে ঢাকনা দিয়ে গ্যাসের আঁচটা লো মিডিয়ামে রেখে 2 মিনিট কষিয়ে নিচ্ছি। 2 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। 1 টেবিল স্পুন কসুরি মেথি হাতে একটু ডোলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটু নুন দিয়ে নুন অ্যাডজাস্ট করে নেব। নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন ডিমেও যেহেতু নুন দেওয়া আছে সেই মতন নুন দিতে হবে। 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু মিষ্টি হবে না, টেস্ট ব্যালেন্স করবার জন্য দিচ্ছি। 2 কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। সব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও সব একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন জল দেব। গ্রেভি কীরকম রাখবেন সেই অনুযায়ী জল দিতে হবে। আমি এর গ্রেভি একটু গামাখো রাখবো তাই সেই বুঝে জল দিচ্ছি। মোটামুটি 1 কাপ মতন জল এর মধ্যে দিয়েছি। এবার কড়াইতে ঢাকনা দিয়ে লো মিডিয়াম আঁচে এটা রান্না করব। লো মিডিয়াম আঁচে প্রায় 5 থেকে 7 মিনিট সময় ধরে রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিলে পরে এর মধ্যে একটা রিচনেস আসবে আর এটা খেতেও অনেক ভালো লাগবে। ফ্রেশ ক্রিম না থাকলে এর বদলে আপনারা দুধের ওপর জমাসরও ইউজ করতে পারেন। মিশিয়ে নিয়ে 2 মিনিট কষিয়ে নিয়েছি। গ্রেভির চারপাশে দেখুন তেল ভাসছে। সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো কুচনো ধনে পাতা। ধনে পাতা কুচি দেবার পর মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ টেস্টি মটর পনির স্টাইলের এগ কারি। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইস এমনকি রুটি পরোটার সাথেও এটা পরিবেশন করা যাবে। তাহলে দেরি না করে আপনারাও এই ডিম কারি রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলুন। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে তাহলে আরও একটা নতুন রেসিপির সাথে। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।